সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 20 ডিসেম্বর 2022, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি মহিম ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মে। আর এই ফার্মটির অবস্থান পাবনা সদর থানার দাপুনিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে। এখান থেকে মূলত বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের গরু বাছুর বিক্রয় করা হয়ে থাকে। আপনারা এখানে আসলে ষাঁড় গরুর পাশাপাশি গাভী গরু কিনতে পারবেন। তো আজকে আমরা দেখাবো এই ফার্মে কোন কোন জাতের গাভী গরুগুলো কালেকশন করা হয়েছে, সেগুলো কেমন বয়সের, কেমন জাতমান কোয়ালিটির। এর পাশাপাশি গাভী গরু কিনতে হলে কিন্তু অবশ্যই আপনাদের খামারে আসতে হবে। খামারে এসে 2-4 বেলা থেকে গরুগুলো দেখে শুনে তারপরে কিনতে হবে। তো চলুন শুরুতে আজকে কথা না বলে এখানে যে গরুগুলো কালেকশন করা হয়েছে সেই গরুগুলোই আমরা দেখাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছেন? চলতেছে আলহামদুলিল্লাহ। তো প্রতি সপ্তাহে আজকেও চলে আসলাম, কয়টা গরু কালেকশন করছেন আজকে? আপাতত আপনার 6টা গরু দেখাবো, গাভী দেখাবো। 6টা গাভী গরু দেখাবেন? জি। আচ্ছা, সবগুলো কি প্রেগনেন্ট? জি সবগুলি প্রেগনেন্ট। আচ্ছা, তো আজকে যে 6টা গরু দেখাবেন সব তো খামার উপযোগী গরু হবে? সব খামার উপযোগী, আপনার সব বিগ বডির, ভালো পার্সেন্টেজের এবং খামার উপযোগী গাভী দেখাবো। আচ্ছা, তো প্রেগনেন্ট গরু মূলত ক্রেতাবারে কোন কোন দিক লক্ষ্য করে কিনবে সেটা একটু বলবেন। আসলে যে গরু দুধ দেয় আপনার তার জাতমান গরু দেখলেই বোঝা যাবে। গলার দিকে আপনার চিকন হবে, কোনো গলকম্বল থাকবে না, নাভি থাকবে না, কানগুলি ছোট হবে, মাথাটা ছোট হবে, মাজার দিকে চওড়া হবে, মাজাটা উঁচা হবে। আচ্ছা, দুধের আপনার যে ভ্যান আছে ভ্যান দেখলেই বোঝা যায়। আর ধারবারটা কীভাবে চেক করবে তারা? যেগুলি আপনার দ্বিতীয় বাচ্চা হবে সেইগুলি আপনার হয়তো বানটা ফাটায় দেখতে পারে, প্রথম বিয়ানেরগুলি আপনার দেখার কোনো দরকার নাই। আচ্ছা, তাহলে আজকে আপনার কাছে যেগুলো আছে সবগুলি প্রথম বাচ্চার গরু? আপনার 3টা আছে আপনার প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, আর বাকিগুলো হয়তো দ্বিতীয় বাচ্চা হবে? হ্যাঁ, সব দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, তো চলুন যে গরুগুলো কালেকশন করছেন সেগুলো আমরা দেখি। জি চলেন। রূপম ভাই, ভিডিও শুরুতেই বেশ উঁচালম্বা বড় সড়ো সাইজের একটা গরু নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন, কোন জাতের গরু এটা? এটা আপনার হলস্টন ফিজিয়ান, এটা আপনার প্রথমবারের মতো বাচ্চা দিবে, এখনও 20-22 দিনের মতো টাইম আছে, ওলন পলা সারা শুরু করছে এখনও, তো কিন্তু গরুটা দাঁতে পড়ে নাই, যে কোনো সময় তো দাঁত ভেঙে যাবে, এখনও দাঁতে আসে নাই। জি, এটা বিগ বডির একটা গরু। এদেরও মায়ের রেকর্ডটা আলহামদুলিল্লাহ ভালো, পরপর যে 4টা গরু আছে, আমার পাশে একটা বড় খামার আছে, খামার থেকে কিনা, ওনার জায়গা সংকট প্লাস বর্তমান যে খাদ্যের দামের কারণে বিক্রি করছে, এই জন্য আমি 4টা গরু ওনার থেকে নিছি। যদি বিস্তারিত আরও জানতে চাই আমার খামারে আসলে আমি ওখানে নিয়ে যাব, আর এর মায়ের রেকর্ডও ভালো, মা ওখানে আছে, সব কিছু দেখে বা জেনে বুঝে ক্রেতাবারে সংগ্রহ করতে পারবে। জি, এটা আপনি দেখেন এখনও যেহেতু দাঁত পড়ে নাই, হয়তো 10-12 দিনের মধ্যে দাঁত পড়ে যাবে, এখন যে হাইট আসছে এসব গরু একটা খামারে রাখলে এর ভবিষ্যৎ অনেক ভালো হবে। যেহেতু প্রথম বাচ্চার গরু, এই গরুটা যদি কেউ নিতে চায় তার খামারে অনেকদিন লালন পালন করতে পারবে। জি জি। বাচ্চা যেতে কেমন সময় বাকি আছে? 20 দিনের মতো আছে। তার মানে এখন গাড়ি গড়তে কোনো সমস্যা নাই? না, আপাতত কোনো সমস্যা নাই। আচ্ছা, এই গোটা ভিডিওর 1 নম্বর গরু দামটা কীরকম চাচ্ছেন? এটা আপনার 2,40,000 টাকা। 2,40,000 টাকা দাম চাচ্ছেন, এখান থেকে দাম দর ফিক্সড করেই বেচা বিক্রি হবে? জি অবশ্যই অবশ্যই, সর্বজমিনে আসবেন, এসব গরু আসলে সর্বজমিনে আসলে পরে আরও পছন্দ হবে। সেটাই, এটা 1 নম্বর গরু দেখলাম, সাইড করে দেন, 2 নম্বরটা আমরা দেখি। জি চলেন। রূপম ভাই, ভিডিওর 2 নম্বর সিরিয়ালে আরও একটা সাদা কালো রঙের গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার হলস্টন ফিজিয়ান, আপনার দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে, এটা 4 দাঁত। 4 দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা হবে? জি। প্রেগনেন্টের বয়স কীরকম? এটা এখনও আপনার 1 মাসের মতো সময় আছে। 1 মাসের মতো সময় আছে, এখনও ওলান পালন ওইভাবে ঝোল আসা শুরু হয় নাই? এটা আসবে, এটা আপনার দুধ মনে করেন যে মাসখানেক আগে বন্ধ দিছে, এটা ওই বড় একটা খামার আমার পাশে ওখান থেকে নিয়ে আসা, পরপর 4টা গরু, এগুলোর দুধের রেকর্ড প্রথমবার ভালো ছিল, আশা করি এবিএনএ ওর ছায়া হয়তো আরও বাড়বে। আচ্ছা, এমনি গরু সম্পূর্ণ সুস্থ সবল আছে? আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল। এটা আপনি FMD বলেন বা আপনার হচ্ছে লাম্পিন স্কিন ডিজিজ, ওসব ভ্যাকসিনও করা আছে, আপাতত নিয়ে যায় কোনো কিছু করার দরকার নেই। আচ্ছা, শীত মৌসুম ঠিক মতো যত্ন আত্তি করতে পারলে বাচ্চাটা প্রসব করলে ভালো একটা দুধ পাওয়া যাবে? জি অবশ্যই। এই গোটার দামটা কীরকম চাচ্ছেন? এটা 1,95,000 টাকা। 1,95,000 টাকা দাম চাইছেন, দাম দর ফিক্সড করে বিক্রি হবে? জি। সাইড করে দিন, 3 নম্বরটা দেখেন। জি চলে। রূপম ভাই, ভিডিওর 3 নম্বর সিরিয়ালে আরও একটা সুন্দর দেখে গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের, এটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার হলস্টন ফিজিয়ান, এটা আপনার 2 দাঁত বয়স, প্রথম বাচ্চা, প্রথমবারের মতো বাচ্চা দিবে, হয়তো 10-12 দিনের মতো টাইম আছে, মোটামুটি ওলান পালন রেডি হয়ে আসতেছে? জি, ওলান পালন নামছে, খাবারটা কম দেওয়া হচ্ছে, একটু পানি সামনে চলে আসছে, এই জন্য খাবারটাও কম দিচ্ছি। গরুটা সম্পূর্ণ সুস্থ সবল,
এটা যদি কেউ নেয় 185,000 টাকা 185,000 টাকা দাম জি গোটা দেখে যাদের পছন্দ হবে দামদার ফিক্সড করে এটাও নিতে পারবে জি অবশ্যই সাইট কোড দেন 4 নাম্বারটা দেখাই জি চলেন রূপম ভাই ভিডিওর 4 নাম্বার সিরিয়ালে উচ্চালম 12 একটা গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের এই গরুটা সম্পর্কে একটু জানাবেন এটা আপনার হলস্টন ফিজিয়ান এটা 6 দাঁত দ্বিতীয়বার বাচ্চা দিবে 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা হবে জি আচ্ছা প্রেগন্যান্টের বয়স কি রকম এটা এটা আপনার টাইম আছে ধরেন 1.5 মাসের মতো 1.5 মাসের মতো সময় বাকি আছে জি অর্থাৎ এখন নিয়ে গেলে গাড়ি করতে কোনো সমস্যা নাই এক আবহাওয়া থেকে অন্য আবহাওয়াতে গেলে কোনো সমস্যা হবে না জি তো সম্পূর্ণ সুস্থ সবল আছে গরুটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল এটা পাশে এক বড় খামার ছিল আমি পরপর চারটা গরু ওখান থেকে নিয়ে আসা এটাও আপনার দুধের রেকর্ড বলেন জাতমান বলেন মাশাআল্লাহ সব দিকে স্কয়ার আছে এরা যদি সিঙ্গেলে কেউ নেয় আপনার 235,000 টাকা 235,000 টাকা দাম যাদের গরুটা দেখে পছন্দ হয় খামারে এসে দামদার ফিক্সড করে নিতে পারবে জি অবশ্যই সাইট কোড দেন এরপর যেটা আছে ওটা দেখেন জি চলেন ভিডিওর 5 নাম্বার সিরিয়ালে একদম কালো খুচখুচে একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার ফ্রিজিয়ান গরুটা দেখেন একবারে জার্সির মতো মাথাটা ছোট কানগুলো ছোট গলা চিকন আছে এটারও দুধের রেকর্ড ভালো আপনার এটা টাইম আছে এখনো 25-26 দিনের মতো 25 থেকে 26 দিন জি এটা 6 দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে এটা 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা জি দামটা কি রকম এটার এটা আপনার সিঙ্গেল রিলে পড়ে 165,000 165,000 টাকা দাম দামদার ফিক্সড করে ক্রেতা ভাইরা নিজেদের খাবারের জন্য গরুটা নিতে পারবে জি অবশ্যই এটা দেখলাম আজকের ভিডিওর 5 নাম্বারগুলো সাইট করে 6 নাম্বারটা দেখেন জি চলুন প্রথম ভাই ভিডিও সর্বশেষ 6 নম্বর সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন কালো রঙের বেশ বড় সরো সাইজের গরু এই গরুটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার ফ্রিজিয়ান গরুটা ধরেন একদমই একটা প্রান্তিক খামারের বাড়িতে ছিল কিন্তু খাবারের দাম বেশি এজন্য অযত্নর কারণে দেখেন এখনো পশমই কাটাইতে পারে নাই গরুটা খাওয়া দাওয়া মাশাআল্লাহ আমি নিয়ে আসছি 4-5 দিন হলে তাহলে একটা ভালো হাতে গেলে ভালো একটা রেজাল্ট আসবে জি এটা ধরেন যে যারা নতুন শুরু করতে চাচ্ছে ধরেন বাচ্চা প্লাস এসব গরুর ধরেন 15 কেজির নিচে তো দুধ হওয়ার কথা না আচ্ছা দাঁতে কয়টা আসছে এটা আপনার দ্বিতীয় বাচ্চা দিবে আপনার 6 দাঁত 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা জি এই গোটা প্রাইসটা কিরকম রাখছেন এটা আপনার একবারে ধরেন সীমিত দামে 152,000 টাকা 152 হলে এই গোটা দেওয়া যাবে জি গোটা দেখে শুনে দামদার ফিক্সড করে এটা নিতে পারবে জি অবশ্যই সাইট কোদের আজকে তো 6টা মতো গরু দেখালেন জি শুধু আজকে গাভীগুলি দেখাবো 6টা গরু ছিল কেউ যদি নিতে চায় অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে নেবে তরফম ভাই আজকে দেখানোর মতো 6টা গাভী গরু ছিল দেখাইছেন সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করছেন এবার দর্শক ভাইদের সংক্ষিপ্ত পরিসরে কিছু বলবেন আসলে গাভী গরু কিনতে হলে অবশ্যই সরজমিনে আসবেন যেগুলো দ্বিতীয় বাচ্চা আছে ওইগুলি অবশ্যই বানগুলি ফাটায় দেখে নেবেন বানই সবচেয়ে বড় মার আর প্রেগন্যান্ট গরু নিতে হলে আমার মতে ধরেন এখন যে আমার গরুগুলো আছে ওগুলো কোনো রিক্স নাই তো একটা গরু হয়তো এক সপ্তাহ টাইম আছে আর সবগুলি আপনার 1 মাস 20 দিন 25 দিন এরকম টাইম আছে অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে নেবেন আচ্ছা আর কেতে পারে যারা আসবে তাদের উদ্দেশ্য করে আসার ঠিকানাটা একবার বলবেন আচ্ছা আমি আর একটা জিনিস বলি যেহেতু গাভীর পাশাপাশি কিন্তু আমার কাছে 23 সাল উপযুক্ত সারও আছে অ্যাভেলেবল থাকে অবশ্যই যদি সারের যদি যারা চাহিদা আছে আমাকে জানাইতে পারেন আমার ঠিকানা হচ্ছে আমি মোহাম্মদ রাকিবুল হাসান রূপম মহিম ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম পাবনা জেলা পাবনা সদর থানা দাপন ইউনিয়ন পশ্চিম পাশে আমার খামার আচ্ছা তো ঠিক আছে রূপম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কালেকশন করা 6টা গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ